আমাদের মুসলিম সমাজের কিছু কাজ চলছে আমি কারুর কথা বলতে যাব না কোন সম্প্রদায়ের নয় আমি আমারটা আগে ভালো করি কিছুদিন আগে একজন এক জায়গায় প্রোগ্রাম করতে করতে একজন আমাকে প্রশ্ন করছে হুজুর মসজিদে যদি কেউ জমি দান করে সেই জমি আবার যদি ফেরত দিয়ে চাষ করে তা এটা কেমন এটা খুব ভালো কাজ আর কি বলবো আল্লাহ রাসূলের ব্যাপারে বলেছেন কেউ যদি কিছু দান করে ফেরত নেয় কুকুর যেমন ভূমি করার পরে আবার ওই ভূমিটা নিজে খায় ঠিক তা বলে অনেক ও জায়গাতে ঘটনা ঘটছে না আমি জমি দিয়ে গেছি মসজিদকে দিয়েছি দান করেছি তা মসজিদ ধর্মীয় জায়গা এইজন্য আর স্টেটাসে কিছু করা হয়নি তা আমার ব্যাটা এটা জানে কিন্তু জমির ভ্যালুয়েশন বেশি হয়ে গেছে বুঝলেন না যখন জমি দিয়েছি তখন ছিল 5000 টাকা শতক এখন হয়েছে 5 লাখ টাকা শতক এখন ব্যাটা তো টাকার লোভে বলছে না আমার বাপ যে জমি দিয়েছিল তার কোনো প্রমাণ আছে কি বুঝি বুঝতে পারছেন এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না আমানত আমানত সব জায়গায় খেয়ানত সব জায়গাতে কি হেডমাস্টার কি হেড মৌলভি কি আপনার চেয়ারম্যান কি আপনার বিডিও কি আপনার এসডিও কি আপনার কোন অফিসারের পদ কি আপনার গ্রাম পঞ্চায়েত কি আপনার মসজিদের ইমাম কি মুয়াজ্জিন কি আপনার প্রকৃত কি কে সবার কাছে জানো একটা আমানতদারিতার অভাব রয়েছে নেই সবার কাছে কারুর কাছে কোন একটা মাল গচ্ছিতভাবে রেখে দেওয়া হচ্ছে তা ঝেড়ে দেওয়া লাইন করছে কি করে অনেক পেপার পত্র পত্রিকা দেখছি এগুলো সামাজিক অবস্থা এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আল্লাহু আকবার মিড ডে মিল সরকার শিশুদের জন্য চাল দিচ্ছে শিশুরা খাবে চাল ডাল এগুলো দেয় ক্লাবে অঙ্গনারী স্কুলগুলোতে খেতে দেওয়া হয় ওতেও দেখছি পেপার পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে ওই দিদিমণিরা বা ক্লাব কর্তৃপক্ষ ওই চাল পর্যন্ত চুরি করে নিচ্ছে একটা শিশুদের খাবার সেখানেও চুরি ডিলার মশাই মরা মানুষের নামে সব কাট করে রেখে দিয়েছে এখন তো ডিজিটাল হয়েছে আগেকার দিনে ছিল না ওর বাড়ি খোঁজ করলে দেখা যাবে 2000 মরা মানুষের নামের কাট জমা দেয়নি মাল তুলে তুলে নিজে খায় সারা পৃথিবী যেন আত্মসাতে পড়ে গেছে অথচ ইসলাম আল্লাহু আকবার আল্লাহর নবী নয় আল্লাহ বলছেন আমানাতিহিম ও আহাদিহিম রাউন তোমার কাছে যদি কারুর গচ্ছিত সম্পদ রাখতে দেওয়া হয় তুমি সেইভাবে রেখে দাও তার থেকে খরচা করো না অবশ্যই সেটা হবে মহাপাপ অবশ্যই সেটা মহাপাপ সামাজিক অবস্থা দেখুন আমরা যদি একটু যদি কোরআনের আয়াতটা একটু যদি মেনে নিতাম আমার তো মনে হয় আমাদের সমাজে এত বিবাদ এত ঝগড়া এত মারামারি এইগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে যেতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আবার বলছেন বাজে 12টা আমারও 12টা বেজে গেছে আর আপনাদেরও 12টা তবে এখানকার মানুষের ধৈর্য সহ্য কিন্তু কঠিন একটা মানুষ উঠছেও না আশ্চর্য ব্যাপার আমি চাই যে কিছু লোক পালাক তাহলে আমার সুবিধা হয় লোক যাচ্ছেও না একা আশ্চর্য ব্যাপার মেয়েগুলো ভাবছি যে সুর করে করে বলবো না যাতে ওরা পালিয়ে যায় এরা আরো আসছে যাচ্ছে না কেন আমি কিছু বুঝতে পারছি না যাই হোক জিন কবরস্থানে আপনার আব্বা মা শুয়ে আছে কুইন্টাল কুইন্টাল মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে এসেছেন কবরস্থানে দিয়ে এসেছেন না মনে পড়ে রাতের বেলা তাদের কথা এই মনে পড়ে মনে পড়ছে এখন কে কার কার মনে পড়ছে দেখুন তো আচ্ছা মনে আছে আব্বা মায়ের কথা আর মনে থাকে সব পুরাতন ইতিহাস জি ওটা পুরাতন ইতিহাস আর মনে থাকবে আর মনে থাকবে না এই জলসাটা কোনো আদায়ের জলসা নয় আলহামদুলিল্লাহ এটা আমি খুব খুশি হলাম যেটা তাবলিগি জলসা তবে দুটো মসজিদ আছে শুনলাম আমাকে বলেছে যে লাস্টে 2-4 মিনিট বলবেন খুশি করে যদি কেউ কিছু দেয় তাহলে মসজিদে এই দুটো মসজিদে আমরা টাকাটা ভাগ করে দেব এটা আমাকে বলা হয়েছে তাই তো আচ্ছা এখানে তো অনেক মানুষ আছেন অনেক মানুষ আছেন না এখানে অনেক মানুষ আছেন রাত্রি এখন 12টা বাজে কই 2-4 জন মানুষ একটু এ করুন তো যে আমি আমার আব্বা মায়ের জন্য পৃথিবীর সবথেকে উত্তম দান উত্তম মানুষের জন্য এবং উত্তম স্থান মসজিদ কি বুঝি বুঝতে পারছেন না 5-7 জন মানুষ অন্তত পক্ষে বলুন দেখি যে আমি আমার আব্বা মায়ের জন্য মরি সাহেব এটা আমি দিলাম মসজিদের জন্য দুটো মসজিদ ভাগ হবে একটা মসজিদের জন্য নয় কই বলুন দেখি একটা লোক আরে 1 টাকা দিয়ে যে একটা লোক শুরু করুন দেখি যে আমার আব্বা মায়ের জন্য দিব আব্বা মায়ের কথা মনে আছে কিনা এটা দেখছি শুধু শুধু মনে আছে কিনা আব্বা মায়ের কথা এর আব্বা মায়ের জন্য কাদের কাদের আব্বা মায়ের কথা মনে আছে আমাদের একটা ধারণা আছে যে বাবা মা মরে না গেলে তাদের নামে কিছু দান টান করতে নেই আরে বেঁচে থাকা অবস্থায় বেশি দান করতে হয় বিশৃঙ্খলা করবেন না পরিবেশ নষ্ট করবেন না আপনি আসছেন আপনি আস্তে আস্তে করে আসুন কাউকে ডিস্টার্ব করবেন না يا ربنا يا ربنا
মরুর দোলাল মদের হিলাল আরে আসবে না এইদিকে আসুন তাছাড়া বাঁ হাত দিয়ে নিতে হচ্ছে খারাপ লাগছে কিছু মনে করিয়েন না জি শুকরিয়া এই কেউ বাদ যাবেন না কিন্তু ছোট এক টাকার কয়েন যদি থাকে ওইটাও দেন তা দোকানে চলে না কিন্তু এটা তো মসজিদ কেউ তো বলতে পারবে না যে লিব না কে বলতে পারবে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা 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 সাইটে দেখার জন্য বলেছিলাম করা দিচ্ছি জি জি আচ্ছা আচ্ছা কোথায় কোথায় বাড়ি হলো আপনার আচ্ছা 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 মাশাআল্লাহ জি ভালো থাকুন আল্লাহ আপনাকে ভালো রাখুক ঠিক আছে ঠিক আছে মসজিদের দানকারী স্যারকে দিয়ে দেবেন না 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 আমি আর বক্তব্য দেব না তো 12টা হয়ে গেছে আবার কি টাকাই দেন না আবার কতক্ষণ বক্তব্য রাখবে 2 আড়াই ঘন্টা হয়ে গেল আবার চলুন জি এই রাগ করলে হবে না আমারও তো ইঞ্জিন এটা নাকি রাত 12টা বেজে গেল আবার কি যে যা দিবেন দিয়ে দেন মসজিদে আব্বা মায়ের জন্য দেন আল্লাহর রাস্তে দেন এই গজল আর বলিও না ভাই গজল বলবো বসো হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপজে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় বন্ধুর যদি হও গো শালা আমার কেন নও চলো শালা দুইজনাতে মুখের কথা চলুন ভাই যে যা দিবেন একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন আল্লাহর রাস্তায় দেন এই পুনের ব্যাপারে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পোল কেহ সোনা দেনা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কোপন আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জুলুকে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতই কর নামাজ রোজা দেখো পরেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবি ও মাওলানার গাজী গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর
করে ময়লা দৌড় যেমন তেমন নারীর ফেরে পড়ে ইফকো কিনন পটাশ কিনন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বাধা নাই কো নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে আর বলবো না যে যে টাকা দিবেন দেন তা স্বামী বলবে ওটাই ঠিক সারা পৃথিবীর লোক বলার সুযোগ পাবে কি করে আমি বলছি না আমি কি বলছি যে ও যে ভালো মন্দ এটা পাড়ার লোক বুঝলো কি করে আমি ওটাই বলছি যারা ধারণা করে বলবেন না আল্লাহ কোরআনে বলেছেন ইসতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বাযাজ জান ইসমুন কোন মহিলার ব্যাপারে ধারণা করে কোন পুরুষের ব্যাপারে ধারণা করে কোন কথা বলবেন না এটা অবশ্যই মহাপাপ কি করতে হবে বলুন সোনার মাশাআল্লাহ 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 85 বছর বয়স মাশাআল্লাহ 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 তো অনেক জায়গাতে জলসা করেছি এই গ্রামটার নাম কি ঘোষপাড়া খোঁজপাড়া না আমার খুঁজে পায় না খোঁজপাড়া যাই হোক এখানকার মতো আমি জলসা কোথাও আমার এখন এই বছরে হয়নি যে মানুষ যেতে চাইছে না এটা আমার কাছে খুব ভালো আজকে নিয়ে প্রায় 80টার বেশি প্রোগ্রাম হয়ে গেছে এই রকম প্রোগ্রাম আমি দেখিনি যে মানুষ যেতে চাইছে না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আসলে প্রতিদিনের কাজ বুঝতে পারছেন আমারও তো একটা ইঞ্জিন ওই জন্য বেশিক্ষণ থাকছি না যারা এখানে আছেন দেওয়ার হলে দিয়ে দেন আর একটা মজলিস ভাঙার দোয়া আছে সবাই বলে দেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমি কিন্তু রাতে থাকবো আজকে আমার গাড়িওয়ালা আসেনি